গোপালপুর থেকে টাকিতে পিকনিক করতে আসা 107 গাড়ি গতকাল সন্ধে 7টা নাগাদ টাকি থেকে পিকনিক করে ফেরার পথে প্রথমে শরণীয় এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বছর 30-এর আরবালি মোল্লাকে সজোরে ধাক্কা মারে, তার পা ভেঙে যায়। তারপর সপ্তম শ্রেণীর ছাত্র মাহবুবুল হাসানকে ধাক্কা মারে, তার অবস্থা আশঙ্কাজনক। এরপর টাকি রোডের ধারে শাকচুরা বাজার এলাকায় দোকান ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত একটি দোকানে ঢুকে পড়ে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ছাত্রসহ জখম হয়েছেন 7 জন। তাড়া করে ঘাতক গাড়িটিকে আটকায় স্থানীয় বাসিন্দারা। পিকনিকে আসা যুবকরাই সবাই পালিয়ে যায়। মোট 7 জনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট এবং হাসনাবাদ থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে, একটা পিকনিক গাড়ি হাসনাবাদ থেকে তাকির থেকে পিকনিক করে চলে আসছিল। সে ড্রাইভার খুব দ্রুত গতিতে আসছিল গাড়ি চালিয়ে এবং মদ্যপ অবস্থায়। শাকচুরা বাজারে এসে ওখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটা দোকানের দিকে যেয়ে মেরে দেয়। মেরে দিলে সেখানে স্পটে 3-4 জনকে আহত হয়েছে, খুব গুরুতর আহত হয়েছে। তারা বসিরহাট হসপিটালে এখন ভর্তি। 3 জন আহত হয়েছে, সবাই একটা বাচ্চা আছে। দোকানের অবস্থা খুব খারাপ, দোকানে যারা কাস্টমার ছিল তাদেরও খুব লেগেছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং ওই গাড়ির চালক পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান, ওই গাড়ি চালক মদ্যপ অবস্থায় থাকার জন্য এই দুর্ঘটনা, না অন্য কোনো কারণ আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। চালক এবং গাড়িতে থাকা পিকনিকের যুবকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বসিরহাট ও হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।